তাকে নিয়ে উদ্বেল বাম ছাত্র যুবরা। কেউ কেউ মনে করছেন পারলে তিনিই পারবেন। সিপিআইএম এর নতুন রাজ্য কমিটিতে মীনাক্ষী জায়গা পাবার পর তাকে ঘিরে উচ্ছ্বাস আরো বেড়েছে। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত সুন্দরবন এলাকায় সেই ছবি দেখা গেল। সহকর্মীদের নিয়ে কাদায় নেমে নিজের হাতে সুন্দরী গড়ান গেওয়া গাছ লাগান মীনাক্ষী। প্রায় হাজারেরও বেশি বৃক্ষ রোপণ করে DYFI। মীনাক্ষী সুন্দরবন বাঁচানোর ডাক দেন, বলেন অসাধু ব্যবসায়ীরা গাছ কেটে সুন্দরবন ফাঁকা করে দিচ্ছে, তাতে সেখানকার আদিবাসীদের রুটি রুজিতে টান পড়ছে, ধ্বংস হচ্ছে পরিবেশ। মে মাসের 12 তারিখ সল্টলেকে DYFI এর সর্বভারতীয় সম্মেলনের আসর বসবে, সেই উপলক্ষেই হিঙ্গলগঞ্জ যান মীনাক্ষী। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আমাদের একাদশতম সর্বভারতীয় সম্মেলন এবার পশ্চিমবঙ্গে হচ্ছে 12-15 মে। এই সম্মেলন এবং সমাবেশকে সামনে রেখেই আমাদের কিছু কর্মসূচি আছে। এই কর্মসূচিগুলো আমাদের দৈনন্দিন কাজ লড়াই সংগ্রামের থেকে আলাদা নয়। কাজ কারখানা শিক্ষা স্বাস্থ্যর দাবিতে যেমন আমরণ লড়াই চলছে, প্রত্যেক দিন মাটিতে সেই লড়াইয়ে আমাদের তেজ বাড়ছে, ঠিক সেরকমই কাজ কারখানার সাথে সাথেই পরিবেশকে বাঁচানোর দায়িত্বও পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যুবদেরকে নিতে হচ্ছে। শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে না, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে নদীকে রক্ষা করার জন্য, জঙ্গলকে রক্ষা করার জন্য, পরিবেশকে রক্ষা করার জন্য, দূষণ থেকে বাঁচানোর জন্য বিভিন্ন সময় আমাদের লড়াই আন্দোলনও চলছে। সঙ্গে সঙ্গে শাসক শ্রেণীর বা প্রতিক্রিয়াশীল শক্তি বা যারা নিজেদের সম্পত্তি আরও বাড়াতে চাইছে এবং পরিবেশকে নিজেদের সম্পত্তি বাড়ানোর জন্য কাজে লাগাচ্ছে, তাদের চোখে চোখ রেখেই লড়াই চলছে। পশ্চিমবঙ্গ এই লড়াইটা 1 ইঞ্চির থেকে কোনো কম নয়। সুন্দরবন এলাকাতেও দিনের পর দিন যেভাবে সরকারি অবহেলাতে এবং নীতিহীনতার ফলে এই এলাকার মানুষের জীবন জীবিকার সাথে সাথে তাদের প্রত্যেক দিনের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই জায়গাতে প্রথম এবং প্রাথমিক যেটা আমাদের উপাদান রসদ তা হলো ম্যানগ্রোভ অরণ্য এখানে তৈরি করতে হবে, গাছ লাগাতে হবে। সেখানেও তাদের চরম অবহেলা আছে, সেই কাজকেই সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য, সচেতনতা বৃদ্ধি করার জন্য এবং সরকারকেও একটা হুঁশিয়ারি দেবার জন্য যে শুধুমাত্র মুখে বললে হয় না, কাজ করতে হয়, তার জন্যই সুন্দরবনকে বাঁচাতে হবে, পরিবেশকে বাঁচাতে হবে। তাই আমরা আজকে এখানে ম্যানগ্রোভের চারা রোপণ করার কর্মসূচি নিয়েছি।